अस्सलाम वालेकुम, मैं मोहम्मद यूनुस खान सिनियर शिक्षक गियर डीएन पायलट उच्च विद्यालय गियर मानिकगंज थेके बोलछी। आज के तोमादेर त्रिकोणमिति 8.3 प्रश्नमालार 11 नम्बर प्रब्लेम सल्व करब। एटा सल्व करार जन्य तोमादेर किछु मौलिक विषय आगे जानते हबे, सेटा आमि आगे जानिये निच्छि। प्रथमे जे काजटा तोमादेर करते हबे सेटा होच्छे जे आमरा जानि जे একটা এই অঙ্কগুলি করার জন্য যে আমাদের যে মৌলিক বিষয়গুলি মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা ধরে নেই যে আমরা জানি যে এটা হচ্ছে প্রথম চৌকোণ, এটা হচ্ছে প্রথম চৌকোণ, এটা হচ্ছে দ্বিতীয় চৌকোণ, এটা তৃতীয়, এটা চতুর্থ। হ্যাঁ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ। এখন আমরা জানি যে এই কোঅর্ডিনেটে যদি পড়ে শুধু অল প্লাস, হ্যাঁ, আর এখানে হচ্ছে সাইন প্লাস অল সাইন, এটা হচ্ছে ট্যান প্লাস, এটা হচ্ছে ট্যান, আর এটা হচ্ছে কস। তার মানে এই চৌকোণে পড়লে সবই প্লাস হবে, এটা শুধু সাইন প্লাস, এটা ট্যান প্লাস, এটা কস প্লাস। আমরা এই বিষয়টা আগে জানব। আর আরেকটা ব্যাপার আছে যে তোমাদের বইয়ের যে বিষয়গুলি আছে সেটা হচ্ছে আমরা একটা সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে এন গুণন পাই বাই টু, পাই বাই টু প্লাস মাইনাস থিটা, এই সূত্রটাকে আমরা ব্যবহার করব। আমরা এই সূত্রে নেওয়ার চেষ্টা করব, এন গুণন পাই বাই টু অথবা এন গুণন 90 ডিগ্রি, এন গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটাও লেখা যায়। এই সূত্র দুটো একই জিনিস, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেমন মনে করো, এর আগেও তোমাদের করানো হয়েছে প্রাথমিক পর্বে, প্রথমে তোমাদের এই ধরনের ধারণা দেওয়া হয়েছিল। এখন আমি প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করি, তোমাদের বইয়ের যে প্রবলেমগুলি আছে সে প্রবলেমগুলি দেখো। 11 নম্বরের ক, 11 থেকে আমরা শুরু করব, 11 ক নম্বর প্রবলেম। প্রথমে শুরু করব ক থেকে, 11 ক দেখো এখানে কি বলেছি, কট আলফা ইকাল টু, কট আলফা ইকাল টু, কট আলফা ইকাল টু হচ্ছে -√3। এখন আমাদের কন্ডিশন কিন্তু দেওয়া আছে, কন্ডিশন কি, থ্রি আলফার মান হচ্ছে থ্রি পাই বাই টু চেয়ে বড়, আলফা হচ্ছে বড় এবং টু পায়ের চেয়ে কি ছোট, এটা কিন্তু আমরা আমাদের দেওয়া আছে কন্ডিশন, এটা দেওয়া আছে। তাহলে এই কন্ডিশন ফুলফিল করার জন্য দেখো এখানে থ্রি পাই বাই টু এর অর্থ হচ্ছে থ্রি, আমরা এখানে একটু করে নিই, থ্রি পাই বাই টু এটার হচ্ছে অর্থ হচ্ছে থ্রি গুণন পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা ফেলি তাহলে 90 ডিগ্রি, তার মানে 3 × 27 270 ডিগ্রি। 270 ডিগ্রি কোণটা কোণের চেয়ে বড়, 270 ডিগ্রি কোণের চেয়ে বড়, কিন্তু টু পাই মানে 360 ডিগ্রি চেয়ে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এর আগেও দেখেছি যে এখানে হচ্ছে অল সাইন, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, আর এটা হচ্ছে কস। তার মানে 270 ডিগ্রি কোণ, কিন্তু আমরা যদি এখান থেকে শুরু করি 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, এ পর্যন্ত 270 ডিগ্রি, এ কিন্তু এখানে বলেছে 270 ডিগ্রির চেয়ে বড় যদি হয় তাহলে অবশ্যই চতুর্থ চৌকোণে পড়বে। তাহলে তুমি লিখতে পারো যে যেহেতু কট আলফা ঋণাত্মক, এখানে আমরা লিখে নেব কট আলফা ঋণাত্মক, এবং কন্ডিশন হচ্ছে পাই আলফার কন্ডিশন হচ্ছে থ্রি পাই বাই টু লেস দ্যান আলফা লেস দ্যান টু পাই, হ্যাঁ টু পাই। তাহলে যেহেতু কট আলফা ঋণাত্মক এবং কন্ডিশন হচ্ছে এটা, সুতরাং আলফা এর মান কট আলফা ঋণাত্মক, কট মানে এইখানে যে কথাটা বলছে কট আলফা ঋণাত্মক, কট আলফা ঋণাত্মক আমরা জানি কোন কোন চৌকোণে, এখানে ঋণাত্মক এই দ্বিতীয় চৌকোণে এবং চতুর্থ চৌকোণে ঋণাত্মক, কিন্তু দ্বিতীয় চৌকোণে পড়বে না, কারণ হচ্ছে কন্ডিশন দেওয়া আছে থ্রি পাই বাইয়ের চেয়ে, পাই বাই টুর চেয়ে বড় আলফার মান, এই জন্য আলফার মান চতুর্থ চৌকোণে পড়বে, চতুর্থ চৌকোণে পড়বে অথবা চতুর্থ চতুর্ভাগে, চৌকোণে
পড়বে, চতুর্থ চৌকোণে পড়বে। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং এখন যেটা দেওয়া আছে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখব, কট আলফা, কট আলফা ইকাল টু মাইনাস রুট ওভার থ্রি। তাহলে কট আলফা ইমপ্লাইজ দ্যাট কট আলফা ইকাল টু মাইনাস কট, কত ডিগ্রি মান, কট হচ্ছে 30 ডিগ্রি মান। তার মানে কি 30 ডিগ্রি মানে কি পাই বাই সিক্স, কট 30 ডিগ্রি মান হচ্ছে কি রুট থ্রি। তাহলে এটা যদি চতুর্থ চৌকোণে পড়ে তাহলে আমরা এটাকে লিখতে পারি এই ফর্মে, কট আলফা ইকাল টু কট কোন চৌকোণে পড়বে, চতুর্থ চৌকোণে। তার মানে কি চতুর্থ চৌকোণে যদি করে তাহলে আমরা লিখতে পারবি টু পাই মাইনাস থিটা মানে কত, পাই বাই সিক্স। তার মানে হচ্ছে এখান থেকে যদি আলফা কট বাদ দিয়ে দিই তাহলে আলফা ইকাল টু হচ্ছে এখানে টু পাই মাইনাস পাই বাই সিক্স। তার মানে আমরা এখানে লিখে ফেলি টু পাই মাইনাস পাই বাই সিক্স। তাহলে এটাকে আমরা সরল করে নিই, সিক্স লসাবো, ছয় দুগুণে 12, তার মানে হচ্ছে 12 পাই মাইনাস শুধু পাই, তার মানে হচ্ছে ইলেভেন পাই বাই সিক্স। এটাই হচ্ছে আনসার। ওকে, এটা আমাদের ক নম্বর তাহলে প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন আমরা খ নম্বর প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। খ নম্বর প্রবলেম সলভ করার জন্য আমরা এখানে যাব, এখান থেকে খ নম্বর প্রশ্ন। খ নম্বরে কি বলেছে, খ নম্বর বলেছে যে কজ আলফা ইকাল টু মাইনাস হাফ, কজ আলফা ইকাল টু মাইনাস হাফ, মাইনাস হাফ। আর কন্ডিশন কিন্তু আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখব কজ আলফা ইকাল টু মাইনাস কজ, কত ডিগ্রি মান হাফ হয়, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে পাই বাই থ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি কজ আলফা ঋণাত্মক এবং কন্ডিশন কিন্তু আমাদের এটা দেওয়া আছে। কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে পাই বাই টুর চেয়ে বড়, তার মানে পাই বাই টু লেস দ্যান আলফা, লেস দ্যান হচ্ছে থ্রি পাই বাই টু। তাহলে পাই বাই টু মানে 90 ডিগ্রি এবং থ্রি পাই বাই টু মানে হচ্ছে 270 ডিগ্রি। যেহেতু কস থিটা ঋণাত্মক, তাহলে আমরা তো এখানে জানি কস থিটা ঋণাত্মক কোথায়, কস থিটা ঋণাত্মক হচ্ছে শুধু দ্বিতীয় চৌকোণ এবং তৃতীয় চৌকোণে। যেহেতু এটা কস থিটা ঋণাত্মক, তাহলে কস থিটার মান পড়বে হচ্ছে দ্বিতীয় অথবা তৃতীয় চৌকোণে। তাহলে সুতরাং থিটার মান পড়বে অথবা আলফার মান, এখানে আলফা দেওয়া আছে, আলফা এর মান কোন চৌকোণে পড়বে, দ্বিতীয় ও তৃতীয় চৌকোণে পড়বে। তাহলে সুতরাং আচ্ছা দ্বিতীয় চৌকোণের বেলায় আমরা লিখে নিই, চৌকোণের ক্ষেত্রে আমরা কী লিখব, কজ আলফা ইকাল টু মাইনাস হাফ, এখানে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই, মাইনাস কজ পাই বাই থ্রি। ইমপ্লাইজ দ্যাট কজ আলফা ইকাল টু, যেহেতু দ্বিতীয় চৌকোণে পড়বে, তার মানে হচ্ছে কজ পাই মাইনাস থিটা মানে কত, পাই বাই থ্রি অথবা আলফা যাই বলি। তাহলে দুই সমকোণ মাইনাস থিটা, তার মানে কোথায় বললো দুই সমকোণ তো এই পর্যন্ত, মাইনাস থিটা মানে কি দ্বিতীয় চৌকোণে পড়বে। হ্যাঁ, তাহলে এখান থেকে কজ আলফা ইকাল টু কজ, এখান থেকে আমরা সমাধান করতে পারি, থ্রি লসাগো, তার মানে থ্রি পাই
3 pi minus pi implies that cos cos যদি বাদ দেই তাহলে alpha equal to এখানে হচ্ছে 3 pi থেকে 2 একটা পাই বাদ দিলে 2 pi 2 pi by 3 এটা হচ্ছে দ্বিতীয় যোগকোণের বেলায় এখন যদি তৃতীয় যোগকোণে পড়ে তৃতীয় যোগকোণের বেলায় আবার এখানে আমরা লিখতে পারি তৃতীয় যোগকোণের বেলায় এখানে কি লিখব তৃতীয় যোগকোণের বেলায় অথবা এই কালার দিয়ে লিখি তৃতীয় যোগকোণের বেলায় তৃতীয় চৌকোণের বেলায় তৃতীয় চৌকোণের ক্ষেত্রে অথবা বেলা যাই বলি তৃতীয় চৌকোণের ক্ষেত্রে আমরা কি করব এখানে আবার লিখব cos আলফা ইকুয়াল টু মাইনাস cos আমরা যেটা বের করেছি পাই বাই কত পাই বাই 3 এখন যেহেতু তৃতীয় চৌকোণে পড়ে তাহলে cos আলফা ইকুয়াল টু cos তৃতীয় চৌকোণের বেলায় আমরা লিখব পাই প্লাস পাই বাই 3 पाई बाय थ्री होच्छे एखाने थीटा कॉस प्लस पाई बाय थ्री ताहले एखान थेके जदि कॉस कॉस बाद दी ताहले आलफा इक्वल टू पाई प्लस पाई बाय थ्री ताहले एखान थेके पाई थ्री लसागो थ्री पाई प्लस पाई आमि आर एकटु सुंदर करे लिखे नेई थ्री पाई प्लस पाई तार माने होच्छे 4 पाई बाई 4 पाई बाई 3 ताले आंसर आमादेर ए दुटी 2 पाई बाई 3 एवं 4 पाई बाई 3 ओके ताले आमरा एखाने ख नम्बरटा प्रब्लेमटा सल्व करलाम एखन आमरा ग नम्बर प्रब्लेमटा सल्व करब ग नम्बर करार जन्य आबार एखाने जाच्छि आमरा ग नम्बर कि बोलेछे ग नम्बर प्रब्लेम एखान थेके देखो ग नम्बर ग नम्बर बोल से साइन आलफा इक्वल टू माइनस रूट थ्री बाई एटा होच्छे माइनस रूट थ्री बाई टू और कंडिशन तो हमारे तो देवाय आछे ताहले एखान थेके आमरा लिखब साइन साइन आलफा इक्वल टू माइनस एखाने आछे साइन कत डिग्री मान थ्री रूट थ्री बाई टू साइन होच्छे सिक्सटी डिग्री मान होच्छे पाई बाई थ्री এখন দেখো ইমপ্লাইজ দ্যাট সাইন আলফা ইকুয়াল টু এখানে আর একটা কথা আছে আমাদের কন্ডিশন যেহেতু এটা দেওয়া আছে কন্ডিশন অনুযায়ী আমরা কাজ করে নিই কন্ডিশন অনুযায়ী এটা হচ্ছে টু থ্রি কন্ডিশন অনুযায়ী এখানে বলে দেওয়া আছে পাই পাইয়ের মান হচ্ছে আলফার মান হচ্ছে পাই বাই টুর চেয়ে বড় এবং থ্রি পাই বাই চেয়ে ছোট তার মানে কি নব্বই ডিগ্রি চেয়ে বড় নব্বই ডিগ্রির চেয়ে বড় আর হচ্ছে 270 ডিগ্রির ছোট তার মানে সাইন ঋণাত্মক কোন চৌকোণে প্রথম চৌকোণে অল প্লাস এখানে সাইন প্লাস সাইন ঋণাত্মক কিন্তু তো তৃতীয় চৌকোণে তাহলে তুমি লিখতে পারো যে যেহেতু 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 সাইন থিটা সাইন আলফা ঋণাত্মক সাইন আলফা ঋণাত্মক এবং এই কন্ডিশনটা তোমরা লিখে ফেলবে যে পাই বাই টু লেস দেন আলফা সরি এটা সুন্দর করে লিখতে হবে লেস দেন আলফা লেস দেন থ্রি পাই বাই টু সুতরাং থিটা আলফা এর মান কোন চৌকোণে পড়বে তৃতীয় চৌকোণে পড়বে কারণ সাইন ঋণাত্মক এইখানে কন্ডিশন অনুযায়ী তৃতীয় চৌকোণে পড়বে সুতরাং সাইন আলফা ইকাল টু মাইনাস সাইন পাই বাই থ্রি যা দেওয়া আছে তাই যে তৃতীয় চৌকোণে পড়ে তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখতে পারি সাইন তৃতীয় চৌকোণের বেলায় সাইন এখানে পাই পাই প্লাস পাই বাই থ্রি এটা লিখতে পারি তৃতীয় চৌকোণের বেলায় তাহলে সাইন যদি বাদ দিই তাহলে আলফা ইকাল টু পাই প্লাস পাই বাই থ্রি তাহলে সেই আগেরটার মতো আমরা একটু ক্যালকুলেশন করে নিই এখানেও ক্যালকুলেশন করলে কত হচ্ছে পাই লসাগ থ্রি লসাগো তার মানে থ্রি পাই প্লাস পাই তার মানে হচ্ছে
ইমপ্লাস দ্যাট এখানতে আলফা লিখে দিতে পারি, ইমপ্লাস দ্যাট আলফা ইকাল টু এখানে হচ্ছে থ্রি একে ফোর পাই, তার মানে ফোর পাই বাই থ্রি, এটা হইতেছে আমাদের নির্ণয় সমাধান। এখন আমরা তাহলে ঘ নম্বর প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরে এখান থেকে শুরু করছি, ঘ নম্বর এখানে দেওয়া আছে কট আলফা ইকাল টু, কট আলফা ইকাল টু হচ্ছে মাইনাস ওয়ান, ইমপ্লাস দ্যাট কট আলফা ইকাল টু কস কত ডিগ্রি মান, কট হচ্ছে মাইনাস কট আমরা লিখতে পারি ফোরটি ফাইভ ডিগ্রি, ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে পাই বাই ফোর। তাহলে যেহেতু এখানে কট আলফা ঋণাত্মক, তাহলে কট আলফা ঋণাত্মক কোন কোন চৌকোণে, কট আলফা ঋণাত্মক হচ্ছে এখানে অল প্লাস, এখানে কট প্লাস, তার মানে এই ঋণাত্মক হচ্ছে দ্বিতীয় চৌকোণ এবং চতুর্থ চৌকোণে। তাহলে যেহেতু কট আলফা ঋণাত্মক, এবং এইখানে আর একটা কথা আছে, আলফার মান হচ্ছে পায়ের চেয়ে বড়, তাহলে দ্বিতীয় চৌকোণে পড়বে না। তাহলে আমরা লিখব যেহেতু কট আলফা ঋণাত্মক এবং আমরা এই কন্ডিশনটা লিখে ফেলি যে পাই লেস দেন আলফা লেস দেন টু পাই, লেস দেন হচ্ছে টু পাই। তাহলে সুতরাং আলফা এর মান যেহেতু দ্বিতীয় চৌকোণে পড়বে না, তাহলে অবশ্যই কট ঋণাত্মক হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ, যেহেতু আলফার মান পায়ের চেয়ে বড়, তাহলে অবশ্যই এটা দ্বিতীয় চৌকোণে পড়বে না, চতুর্থ চৌকোণে পড়বে, চতুর্থ চৌকোণে পড়বে, চতুর্থ চৌকোণে পড়বে, হ্যাঁ চতুর্থ চৌকোণে পড়বে। তাহলে সুতরাং কট আলফা ইকাল টু যা দেওয়া আছে সেই কট আলফা ইকাল টু মাইনাস কট পাই বাই ফোর। এখন এটা চতুর্থ চৌকোণে যদি পড়ে, তাহলে কট আলফা ইকাল টু কট টু পাই মাইনাস পাই বাই ফোর, এটা হলো চতুর্থ চৌকোণে পড়বে। তাহলে আলফা ইকাল টু হচ্ছে টু পাই মাইনাস পাই বাই ফোর, ইমপ্লাস দ্যাট আলফা ইকাল টু হচ্ছে ফোর লসাগু ফোর পাই, তার মানে এইট পাই, গুণ করলে হবে চার দুগুণে আট, এইট পাই মাইনাস শুধু পাই। তাহলে ক্যালকুলেশন আমাদের হয়ে গেছে প্রায়, তাহলে আলফা ইকাল টু হচ্ছে সেভেন পাই বাই ফোর। ওকে, তাহলে আজকে আমি তোমাদের শুধুমাত্র এই 11 নম্বর প্রবলেমগুলি সলভ করলাম, সামনে আরও পরবর্তী প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব। আজকে আমি এই প্রিভিয়াসে তোমাদের মৌলিক বিষয়গুলি শেখানো হয়েছিল, যারা ভিডিওগুলি ফলো করছে তাদের জন্য এটা সুবিধা হবে, এই জন্য আমি এক্সপ্যান্ড করে কিছু বোঝাইনি, আজকে চেষ্টা করব সামনে আরও ভালো করে বোঝানোর। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ অল।